গৌরহরির তিনটি চিত্রপট আপনি দেখতে পাবেন, ভালো করে দেখবেন, লক্ষ্য করবেন, এবার থেকে মন্দিরে গেলে লক্ষ্য করবেন। একটা দেখবেন হাত দুটো উপর দিকে তোলা থাকে, একটা হাত দুটো ঠিক এইভাবে থাকে, আর একটার হাত দুটো দেখবেন সামনের দিকে এগিয়ে থাকে। তাহলে তিনটে থাকে, তিনটে চিত্রপট আপনি দেখতে পাবেন। তো এই তিনটে তিনটি অর্থ আছে, কি অর্থ? প্রথমটা হচ্ছে যেটা হাতটা এইভাবে রাখা থাকে, এর অর্থ হচ্ছে স্বীকার করো। কি করো? স্বীকার করো, যেটা হচ্ছে মেনে নাও। তুমি ভাবছো তুমি তুমি কষ্টে আছো, এমনটা নয়। তুমি যাকে সুখী ভাবছো না, তোমার থেকেও বেশি দুঃখে সে আছে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সকল সুখ আমার বিশ্বাস। নদীর এপার বুঝ ভাবছি ওই পাড়ের মানুষ বুঝি খুব ভালো আছে, আর ওই পাড়ের মানুষ এই পাড়টাকে দেখে ভাবছে এই পাড়ের মানুষ বুঝি খুব ভালো আছে। একজন মালিক এসি রুমে বসে আছে, ভালো জামা কাপড় পরে বেশ শরীর স্বাস্থ্য রয়েছে, এসি রুমে বসে আছে। একদম রোগা লিকলিকে একটা ছেলে কর্মচারী ওই জিনিসপত্র এসেছে, ওই গাড়ি থেকে জিনিসপত্রগুলো নামিয়ে নিয়ে গোডাউনে গিয়ে রাখছে। বুঝতে পারছেন পরিস্থিতিটা কি? তো যে শেঠজি বসে আছে সেই রোগা ছেলেটাকে দেখছে, আর ওই রোগা ছেলেটা বারে বারে ওই মালিককে দেখছে। রোগা ছেলেটা ওই মালিকটাকে দেখছে, জিনিসপত্র বইছে আর মালিকটাকে দেখছে, আর মনে মনে ভাবছে কত সুখে আছে দেখেছ, খাচ্ছে দাচ্ছে পুরো বসে আছে, কোনো দুঃখই নেই, ওই যে এসি রুমে বসে আছে, আর আমাকে রোদে রোদে খাটতে হচ্ছে, ভারী জিনিসগুলো বইতে হচ্ছে, আমি যদি আজকে কাজ না করি আমার পেটটা চলবে। কত সুখে আছে, কত বাড়িতে থাকে, বড় বাড়িতে থাকে, কত আরাম। আর ওই শেঠজি বসে বসে এই কর্মচারীকে দেখছে আর ভাবছে ও বেটা বুঝি বড় সুখে আছে, এসি রুমে বসে থাকলে হবে রে বাবা, ভাবছিস আমি খুব আনন্দে আছি, কি করব সুগার, বাড়ির লোক খায় আর আমি দেখি, এমন শরীর হয়েছে বাবা, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি, আমার বড় বাড়ি হলে কি হবে, সিঁড়ি দিয়ে উঠতে পারি না, সেই নিচেই পড়ে থাকতে। ওর মতো যদি শরীরটা হতো না, এই যে হাই ব্লাড প্রেশার কখন টুক করে আটকে রয়ে যাব, আরে কাজ করতে ইচ্ছে করে করতে পারি না, তা ওর মতো যদি শরীরটা হতো না দেখিয়ে দিতাম। তাহলে আমার দুজনের ভাবনা দেখেছ? তো এই রকমই আমাদের, কেউ সুখে নেই সংসারে, কেউ সুখে নেই, তাই মা মেনে নিতে শেখো, স্বীকার করতে শেখো, যেটা আমার সঙ্গে হয়েছে এটা আমার ছিল, আমি পরবর্তীকালে এরকম যেন না হয় সেই চেষ্টা করব। মেনে নাও যা হচ্ছে, যেটা আমরা কেউ মানতে পারি না। দ্বিতীয়, আত্মসমর্পণ করে দাও, এই যে হাত দুটো অপর দিকে তুলে রেখেছো না, দিয়ে দাও। যখনই তুমি আমার 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 ভেবে রাখবে ততক্ষণ তুমি কষ্ট পাবে, এই আমিত্বটা ছেড়ে দাও, দেখবে কষ্ট চলে গেছে। আমার গাড়ি, আমার গাড়ি, তো গাড়িতে যদি কোনো একটা আঘাত লাগে, এ গাড়িটা এরকম আঘাত লাগলো, কষ্ট হবে, এ জগতে কিছুই আমার নয়, কিছু স্থায়ী নয়, আজ আছে কাল নেই, মেনে না, দিয়ে দাও। তারপরে কিরকম দেখালাম হাতটা, তিনটের মধ্যে একটা বাকি রয়ে গেছে, কিরকম? সামনের দিকে, এবার এগিয়ে যাব, কারণ দয়াময় তোমার হাতটা ধরার জন্য হাত বাড়িয়ে রেখেছে, তুমি এক পায়ে গিয়ে দেখো সে দশ পায়ে গিয়ে আসবে। তাই গৌর হরি হরি হরি, তাই মেনে নাও, আত্মসমর্পণ করে দাও আর এগিয়ে যাও দয়াময়ের দিকে, কারণ দয়াময়ের দিকে যত এগিয়ে যাবে তত সুখ পাবে, আর সংসারের দিকে যত এগিয়ে যাবে জ্বালা বাড়বে। তাই গৌরহরি যখন নয়নের বাড়ি পরিদর্শন করছে, ভক্তরা কাছে গিয়ে করচরে বলছে হে দয়াময়,
তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার বলো না, আমাদের কোনো কথায় কি তুমি আঘাত পেয়েছো, কষ্ট পেয়েছো? কেউ কি তোমায় কিছু বলেছে? আজকে গৌরহরির নয়নে বাড়ি দেখে ভক্তরা সবাই গৌরহরিকে আলিঙ্গন করে নয়নের বাড়ি পরিষ্কার করছে। আর ভক্তের নয়নের বাড়ি সহ্য করতে না পেরে গৌরহরি আমার চিৎকার করে কেঁদে বলছে, কি বলছে গো? কাদিয়া কহি পুন কহে পুন বুদ্ধি অগধিক মোর বুদ্ধি অভিমানে উপাখিনো আমার কানু মুনি আমার কানু গোনা তাই গৌর হরি 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 কানু গোনা কানু গোনা নিধি কাঁদিয়া কহি পুন ধিক মোর বুদ্ধি অভিমানে উপাখিনো কানু গুণ নিধি ছি 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 আমি কি করলাম, কি করেছে মা? এই যে দুটো লাইন বললাম, আজকে পুরো লীলার ভাব কিন্তু এই দুটো লাইন। তাই এই দুটো লাইন একটু ভালো করে বোঝা লাগবে মা। বলছে কাঁদিয়া কহে পুনো, কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, পুনো মানে বারবার একই কথার পুনরাবৃত্তি। কাঁদিয়া কহে পুনো ধিক মোর বুদ্ধি, কাঁদছে আর বারবার বলছে ছি এ আমি কি করলাম, ছি 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 আমি কি করলাম। কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি অভিমানে, অভিমান মানে অমা, অভিমান মানে কি গো? মান, মান করেছে। অভিমানে উপাখিনু কানু গুণনিধি, মান করে উপেক্ষা করেছে। কাকে? কানু গুণনিধি। কানু গুণনিধি মানে কৃষ্ণকে। বলছে হে ছি 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 এ আমি কি করলাম, সামান্য মান করে আমার প্রাণবধু কৃষ্ণকে আমি উপেক্ষা করলাম। কথাটা কার? রাধা রানীর। বলছে কে? এখন আমরা কোথায় আছি অমা? এখন আমরা কোথায় আছি গো? নবদ্বীপে। বাহ, তার নবদ্বীপে রাধা রানী এলো কোথার থেকে? তার মানে কথাটা কে বলছে? গৌরহরি। কার কথা? রাধা রানীর কথা বলছে গৌরহরি। তার মানে আজকে গৌরহরির মাঝে কার ভাব এসেছে? রাধা রানীর ভাব। কারণ গৌরহরি একা নয়, দুজন মিলে গৌরহরির দেহটা তৈরি। কে কে? বহিরঙ্গে রাই অন্তরঙ্গে সাম দুই মিলিয়ে এক হলো গৌর গুণধাম। তাহলে আজকে গৌরহরির মাঝে কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব আসছে? তাহলে আজকে কি কার ভাব এসেছে? রাধা রানীর ভাব এসেছে। তা পদকর্তাই কথা সাধন করেই গৌর লীলা অনুসারে বৃন্দাবনের লীলা বর্ণনা করছেন। চলুন সবাই মিলে যাব বৃন্দাবন। আজকে বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব রাধা রানী কেন মান করলেন, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরিয়ে এলো, আজকে আমরা আস্বাদন করব। কি মা সবাই বৃন্দাবনে যাবেন তো? বলো ধ্বনি হরি ধ্বনি দিয়ে আমরা যাবো বৃন্দাবনে। আজকে পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌরলীলা অনুষ্ঠানে বৃন্দাবনে লীলা বর্ণনা করছে। চলুন সবাই মিলে যাবো বৃন্দাবনে। তো বৃন্দাবনে যেতে গেলে হাত দুটো তোলা লাগবে, আত্মসমর্পণ করা লাগবে, আর মুখে একটু উলু ধ্বনি লাগবে। দেখি সবাই মিলে একটু উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। বাহু তুলে চরণে Thank you.
ভাব চিন্তা এনামে নাই কোনো ভাবন ভরে বদন ভরে আপনারা এই প্রথম কীর্তন শুনছেন না এর আগেও শুনেছেন? আগেও শুনেছেন। আচ্ছা, প্রত্যেকটা হরিবাসরে গিয়ে বলি না যে হাত তোলো, সবাই বলে তো, কেন হাত তুলতে বলে বলো তো? হ্যাঁ, ভালো লাগবে বলে দেখতে? আরে ঘুম ধরে যাবে বলে। ও, ঘুম ধরে যাবে বলে, এটা তো ভেবে দেখিনি। ঠিকই বলেছে। তামা কারো ঘুম টুম পাচ্ছে নাকি? পাচ্ছে না তো? তা হাত কেন তুলতে বলে বলবো? বলবো না? থাক, এমনিতেই ধৈর্য কম, একটু পরেই সব বল, যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো নাকি? তো বলবো, শুনবে তো, মনে রাখবে তো? ও বলছে সবাই যদি শেষ পর্যন্ত থাকে তবে বলো। কাকুরা বলে দিচ্ছে সবাই যদি শেষ পর্যন্ত থাকে তাহলে বলো, নালে বলার দরকার নেই। থাকবে? আচ্ছা, তাহলে বলি, মনে রাখবে তো না ভুলে যাবে? যেখানে ভক্ত সমাগম ঘটে সেখানে স্বয়ং ভগবান অধিষ্ঠান করেন। স্বয়ং ভগবান এখানে আছেন, আপনি ভাবছেন? দেখতে পাচ্ছি না কি গো, দেখতে পাচ্ছি না, তার মানে নেই, সর্বত্র আছে। আর যেখানে ভক্ত সমাগম ঘটে সেখানে দয়াময় থাকেন এবং কৃপা দৃষ্টি বর্ষণ করেন। এবার বলুন কে কে কৃপা দৃষ্টি লাভ করতে চান, একটু হাত তোলে, যে আমি কৃপা দৃষ্টি পেতে চাই। বাহ, তাহলে তো সবার হাত উঠলো। তাহলে এবার বলে রাখি, শোনেন, শুধু আজকেই হরিবাসরে নয়, যেখানে যাবে চেষ্টা করবেন যতটুকু যতটুকু সময় পারা যায়। আমি বলবো না সব সময় তুলে রাখো, হাতে ব্যথা করবে বসে থাকে হাত তুলতে। যতটুকু সময় নিজে থেকে পারবে হাতটা তুলে রাখবে। উপকার কি? ভগবান তো কৃপা দৃষ্টি বর্ষণ করছে, সেইটুকু সময়ের মধ্যে আপনি কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন। যেটুকু সময় আপনি হাত দুটো তুলে রাখবেন, হাত নামানো কালীন আপনি কিন্তু কৃপা দৃষ্টি পাবেন না। সে হতে পারে বর্ষিত হচ্ছে, কিন্তু আপনি পাবেন না। হাত যেটুকু সময় তুলে রাখবেন লটারির মতো পেতেও পারো। এইবার কখন পাবে? যেটুকু সময় তুমি হাত তুলে রাখবে পেলে ওইটুকু সময়ের মধ্যে পেতে পারো। প্রমাণ? আমি তো মিথ্যেও বলতে পারি না, বলবো না? মানুষকে আবার বিশ্বাস আছে। প্রমাণ মহাভারত। শিশুপালকে যখন ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিলেন কি দ্বারা? সুদর্শন চক্র। সুদর্শন চক্র দিয়ে যখন বধ করেছিল, ওই সুদর্শন চক্রের আঘাতে ভগবানেরও আঙুলটা কেটে যায়। রুধির ঝরছে, কেউ লক্ষ্য করেনি, একটা মেয়ে দেখেছিল, মেয়েটার নাম কি গো? দ্রৌপদী। দ্রৌপদী ছুটে এসে তার শাড়ির আঁচলটা ছিঁড়ে ওই আঙুলটাই বেঁধে দিচ্ছে। কি গো মা, ভগবান ঋণী হয়ে গেল? মনে মনে গোবিন্দ দ্রৌপদীকে কথা দিয়ে দিল, হে দ্রৌপদী, তোমার কাছে তো আমি ঋণী হয়ে গেলাম। এই এতটুকু বস্ত্রের ঋণ, আঁচলের এক টুকরো বস্ত্রের ঋণ, তাহলে মা ভেবে দেখো, দ্রৌপদী আঁচলের এক টুকরো বস্ত্র ছিন্ন করে ভেঙে বেঁধে দিল, আর গোবিন্দ কথা দিল, তোমার এতটুকু বস্ত্রের ঋণ আমি শত সহস্র বস্ত্র দ্বারা ফিরিয়ে দেব। তার মানে মা, আপনারা অনেকে আছেন বৈষ্ণবরা, আপনাদের এখানে মাধুগিরি করতে আসে আঁচল পেতে, যত ছোট পয়সাটা পাওয়া যায় সেটা করি তো বলে, যদি টাকার
টাকাগুলো ছিঁড়ে ছিঁড়ে দেওয়ার প্রথা আমাদের এখানে থাকতো, 10 টাকার কল কেটে দিতাম। এইরকম মনোভাব আমাদের, সব কিছু ছোট করে দিচ্ছি, আর ছোট করতে করতে এত ছোট হয়ে গেছে যে ভগবানের প্রণামটা এক আঙুলে এসে গেছে। বুঝতে পারছেন তো, রাস্তা দিয়ে গেলে কেমন করে প্রণাম করি, এই যে প্রণাম করার রীতি এসেছে বাবা, এখন প্রণাম করছে না আঙুলের ব্যায়াম করছে বোঝা বড়। এটা কি প্রণাম বাবা, রাস্তা দিয়ে যাচ্ছ প্রণাম করতে পারছো না, কোনো যানবাহনে রয়েছো, কি করবে, মাথাটা নিচু করো, মাথাটা নত করো, আঙুল দিয়ে মাথা উঁচু করে আঙুল করা লাগবে। দেবে মা যতটুকু পারবে, কেন, কারণ ভগবান সারা জগৎ সংসারের মালিক, তোমার ওই 10 টাকা 100 টাকা নিয়ে তার কিছু হবে না, তাকে দিলে সেটা সে নেয় না, বরং ফিরিয়ে দেয়, প্রমাণ করে গেল দ্রৌপদী। কোন দিন ফিরিয়ে দিয়েছিল মা, যেদিন বস্ত্র হরণ হয়, আসুন সেই দিনটার কথা এবার আস্বাদন করি। দ্রৌপদীর বস্ত্র হরণ করা হবে, দ্রৌপদীর কটা স্বামী, 5 জনের কাছে গিয়ে করজোরে বলছে, স্বামী আমাকে রক্ষা করো। কেউ রক্ষা করেছিল, অত বলশালী তো স্বামী ছিল ভীম, অর্জুন, ধর্মরাজ, যুধিষ্ঠির, সবার মাথা নত। পিতাম ভীষ্মের কাছে গেল, আপনি তো অন্যায় সহ্য করবেন না, আপনি রক্ষা করুন, মাথা নত করে বসে আছে। এদিকে কেউ যখন সাহায্য করলো না, দ্রৌপদী বুঝে গেল এখানে কেউ আমাকে সাহায্য করতে পারবে না, একমাত্র দয়াময় ছাড়া এই জগতের আমাকে কেউ সাহায্য করতে পারবে না। তোমার বিপদ এলে এই জগতের কারোর ক্ষমতা নেই তোমাকে সাহায্য করার, যে তোমাকে সাহায্য করে সে গোবিন্দের আদেশে আসে। যে ডাক্তার বলে না, চিন্তা নেই আমি বাঁচিয়ে দেব, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে। এইবার দুঃশাসন দ্রৌপদীর আঁচলটায় টান দিয়েছে, আর দ্রৌপদী ওই এক হস্তে লজ্জা নিবারণ করেছে, আঁচলটা ধরে রেখেছে, আর এক হস্ত উপর দিকে তুলে বলছে, গোবিন্দ একবার কৃপা, কৃপা পেয়েছিল না, এটাই হচ্ছে ভুল, কৃপা পাইনি মা। এদিকে দুঃশাসন শাড়ির আঁচলটা টানছে, আর দ্রৌপদী এক হাতে ধরে রেখে আর এক হাতটা তুলে বলছে, কৃপা করো, কৃপা হলো। এখন বাবা বাবা বলেন তো, এক নারী এক হাতে ধরে রাখবে, আর এক বলশালী পুরুষ দু হাত দিয়ে টানবে, ধরে রাখা যাবে? জোর করে যখন দুঃশাসন টেনে নিল, দ্রৌপদী আর কিছু না ভেবে দুটো হাত তুলে বলছে, গোবিন্দ একবার কৃপা করো, নিতাই গৌর হরি 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 বল হরি। আর ঘুরে দেখতে হলো না, মা শত সহস্র বস্ত্র দ্বারা দ্রৌপদী লজ্জা নিবারণ করলো, কখন করলো, যখন দুটো হাত তুললো, কৃপা কখন পেলো, দ্রৌপদী অত কাঁদছে, অত গোবিন্দকে ডাকছে, কিন্তু কৃপা হলো না, হাতটা তুলতে তবে কৃপা পেলো। তাহলে কৃপা দৃষ্টি আমরা কখন পাবো, যতক্ষণ আমাদের হাতটা তোলা থাকবে, তো যারা যারা কৃপা পেতে চান তাদের হাত তোলা থাকবে। কৃষ্ণ বলে বাহু তলে চলো রে, বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নাম গা, বদন
ভরে এই নামে গো বদন ভরে এই নামে গো বলবান কৃষ্ণ কৃষ্ণ না চল 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 মধুর বৃন্দা বনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দা বনে যাই বদন ভরে এই নামে গা বদন ভরে এই নামে গা বলবান কৃষ্ণ কৃষ্ণ না আর এই শ্রীধাম বৃন্দাবন ধামে প্রভাতকালী দাদা বলরাম সঙ্গে প্রাণ কানাই আমার সখাদেরকে সঙ্গে নিয়ে চলেছে গোচারণে। আজকে গোচারণের পথে চলেছে প্রাণ গোবিন্দ। আজকে গোচারণের পথে যেতে গিয়েই হঠাৎ রাধারানীর কথা মনে পড়ে গেছে। আর যেই না গোবিন্দের রাধারানীর কথা মনে পড়েছে, আর গোচারণে যেতে মন চাইছে, মন চাইছে রাধারানীর কাছে চলে যায়। কিন্তু যাব কেমন করে, সঙ্গে যে দাদা আছে, যেতে তো পারবো না, এখন তো গোচারণে যেতে হবে। কিন্তু আমার যখন মনে পড়েছে আজকে রাধারানীর কথা, মিলন তো আজ হবে, কিন্তু মিলন যে হবে সেটা তো আর আমি জানলে হবে না, সেটা ওইদিকে রাধারানীকেও জানাতে হবে। তাই চতুরের শিরোমণি কানাইয়া যাবটির পথ ধরে দাদাকে ডেকে বলছে, দাদা চলো আজ যাবটির পথ ধরে গোচারণে যাব। যাবটির পথ ধরে গোচারণে চলেছি, আর গোচারণে যেতে যেতে ওই যাবটির সম্মুখে এসে মুরলী ধ্বনি করছে। যেই না মুরলী ধ্বনি করেছে মা, রাধারানীও মুরলী ধ্বনি শুনে ছুটতে ছুটতে বাইরের দরজায় এসে, ওই সদর দরজায় এসে দাঁড়িয়ে পড়ে। ঘরের বাইরে যাওয়া যাবে না গো, ঘরে আছে বাঘিনী আর নাগিনী, নাম কি গো? তা আপনাদের শাশুড়ি ননদিনী গুলো বাঘিনী নাগিনী না ভালো গো? ভালো? ও মা বলছি, শাশুড়ি ননদিনী গুলো ভালো? বলে এখন তো ভালো বলতে হবে মা, পাশেই বসে আছে রাধে রাধে। তো তাদের ভয়ে রাধারানী বাইরে যেতে পারছে না, ওই সদর দরজায় দাঁড়িয়ে আছে। আর ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দূরের পথ ধরে গোচারণে চলে যাচ্ছে প্রাণ গোবিন্দ। আর রাধারানী যেই না তাকিয়ে আছে, আর গোবিন্দ যেই না রাধারানীর পানে তাকিয়েছে, প্রাণ গোবিন্দ আমার নিজ কেশ স্পর্শ করে ইশারায় জানিয়ে দিল, রাধে তুমি আমার জন্য কেশরকুঞ্জ সাজা, তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে যথাসময় অভিসার কর। তা কুঞ্জ সাজাতে বলে যাচ্ছে রাধারানীকে, রাধারানী ইশারায় জিজ্ঞেস করছে কখন আসবে বধূ। বলে কেন এই গোচারণের খেলা শেষ করি। আচ্ছা মা, গোচারণের খেলা শেষ কখন হয় গো? দুপুর বেলায়, সন্ধ্যাবেলা? ও মা আস্তে 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 বলছি, গোচারণের খেলা শেষ কখন হয়? গোধূলি বেলায়। তো আজকে গোধূলি বেলায় হবে রাধা স্বামীর যুগল মিলন, এই কথা রইল। প্রাণ গোবিন্দ চলে গেলেন গোচারণী,
আর এদিকে রাধারানী সখীদেরকে ডেকে বলছে, সখীরে আজ আমার বধু আমার ঘরে আসবে, তোরা মনের মতো করে কুঞ্জ সাজা। তা সখীরা সাজাচ্ছে কেশর কুঞ্জ, আমরা সাজাবো আমাদের হৃদয় কুঞ্জ। সখীরা সাজাচ্ছে কেশর কুঞ্জ, আমরা সাজাবো হৃদয় কুঞ্জ। মা গো, আমরা প্রতিদিন আমাদের দেহটা পরিষ্কার করি, কি করেন তো? ও মা বলছি, দেহ পরিষ্কার করা হয় রোজ, সকালবেলায় উঠে ব্রাশ করি, দুপুরবেলায় স্নানাদি করি, কেন? দেহটা পরিষ্কার থাকবে বলে। আরে দেহ পরিষ্কার করে কি হবে, মনটা তো কালো। না জানি কত বছরের ধরে ওই মনের মধ্যে নোংরা জমিয়ে রেখে দিয়েছে। দেহ পরিষ্কার করি, মনটা কবে পরিষ্কার করবে গো? এখন দেহ পরিষ্কার লোক অনেক পাওয়া যাবে, এই যে এখানে বসে আছি সবার তো দেহ পরিষ্কার, মনটা কার কার পরিষ্কার? সামনে বসেছো মা, এত কথা বললে হবে? দেহটা তো পরিষ্কার করি, মনটা পরিষ্কার করব কি করে? আচ্ছা মা, জামা কাপড়ে নোংরা লাগলে কি দিয়ে পরিষ্কার করো? সাবান দিয়ে, ডিটারজেন্ট দিয়ে, সার্ফ ইত্যাদি ইত্যাদি আছে। তো একটা কাজ করবে, বেশি করে সাবান নিয়ে মনে ঘষে দেবে, পরিষ্কার হবে না? হ্যাঁ হয়ে যাবে, একদম হবে না? সাধু সঙ্গরূপ সাবান যদি তুমি কিনতে পারো, নিতে পারো, আর সাধুদের চরণ ধোলারূপ ডিটারজেন্ট যদি ঘষতে পারো হৃদয়ে, সব ময়লা দূরে চলে যায়, তাই তো? সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কো গো, সর্বশাস্ত্রে কো সাধু সঙ্গ, জীবের চিত্ত শুদ্ধি হয়, জীবের চিত্ত, চিত্ত শুদ্ধি হয়, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কই লমাত্র সাধু সঙ্গ, জীবের চিত্ত শুদ্ধি হয়। চিত্ত মানে কি? চিত্ত মানে মন। তাহলে মন শুদ্ধি হবে কিসে? সাধু সঙ্গ করলে। আচ্ছা মায়েরা, আজকে যে আপনারা এখানে বসে সাধু সঙ্গ করছেন, এর আগেও করেছেন? করেছেন তো? চিত্ত শুদ্ধি হয়ে গেছে তো? শাস্ত্রের বচন মিথ্যে করে দেবে যে, কি অবস্থা বলেন না? শাস্ত্রে বলছে সাধু সঙ্গ করলেই চিত্ত শুদ্ধি, মায়েরা বলে করেছি কিন্তু হয়, কেন হয়নি বলেন তো? কেন হয়নি? আচ্ছা একটা কথা বলুন তো মা, কীর্তন তো শুনছেন, বাড়িতে গিয়ে পালন করেন? তাহলে আর হলো টা কি, ওষুধ কিনবো খাবো না তো রোগ থাকবে না, রোগ কি এমনি এমনি পালিয়ে যাবে? মাইদেরকে বলে রাখি, পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত কথা শুনে পরমাত্মা লাভ করেছিল, আপনি 70 বারের বেশি কীর্তন শুনে ফেলেছেন কিন্তু জীবনের কোনো পরিবর্তন আসেনি। বলছে সাধু সঙ্গ করলে চিত্ত শুদ্ধি হবে, কি তাই তো বাবা? আপনাদের ভুল ধারণাটা দেখে নিন। সাধু সঙ্গ, সাধু সঙ্গ মানে কি? সাধুদের সঙ্গে থাকাটা সাধু সঙ্গ, ঠিক না ভুল? ভুল। সাধু সঙ্গ মানে সাধুদের সঙ্গে থাকাটা সাধু সঙ্গ নয়। ওমা, তুমি 30 দিন সাধু সঙ্গ করলে, সাধু সঙ্গ মানে সাধুদের সঙ্গে থাকা, তো 30 দিন আমি সাধু সঙ্গ করলাম, সাধুদের সঙ্গে বাহু তুলে নৃত্য করলাম, হরি হরি বললাম, 30 দিন পর ঘরে এসে আবার ছাই পাশ খাচ্ছে, চিত্ত শুদ্ধি হবে? হবে না। তাহলে কি করা লাগবে? 30 মিনিট সাধু সঙ্গ করো। কত মিনিট? 30 মিনিট। যেটা তুমি সাধুদের মুখ থেকে ওই 30 মিনিট শুনবে, বাড়িতে এসে ওই কথাগুলো 30 দিন পালন করো, দেখবে জীবনের পরিবর্তন এসে যাবে।
গ্যারেন্টি দিয়ে যাচ্ছি। একটা হরিবাসরে গিয়ে আজকে এখানে এসেছেন, আজকের কথাই ধরুন, আমি যে কথাগুলো বলছি ভালো লাগছে তো না তেতো লাগছে গো? ভালো লাগছে কি জানি বাবা, হয়তো তোমার আমি যতগুলো, আমি 100টা কথা বলবো, 10টা কথা তোমার ভালো লাগবে, কিন্তু তুমি মনে রাখবে একটাই কথা। কটা? একটা। কোন কথাটা মনে রাখবে? যেটা তুমি বাড়িতে গিয়ে পালন করতে পারবে, এই কথাটা মনে করে নিয়ে যাও, বাড়িতে গিয়ে পালন করো। তাহলে আমি খুদি খুব কম করে ধরি মা, এই যে বছরটা, এই যে ফাল্গুন মাস থেকে তো প্রচুর কীর্তন হয় আমাদের আশেপাশে, ভাগবতী ও আশুটাশুর এখানে প্রচুর হয়, তো খুব কম করে এই বছরের কথা বলছি। 7টা হরিবাসরে তো গেছেন, হ্যাঁ কি না? গেছেন তো 7টা হরিবাসরে? তাহলে যদি 7টা হরিবাসর থেকে আপনি একটা করে কথা নেন, তাহলে আপনার কটা কথা হচ্ছে? 7টা, হিসেবটা দেখুন, কটা কথা হচ্ছে? 7টা। তার মানে এক বছরে আপনার জীবনে কটা পরিবর্তন আসছে? কটা? জোরে, মায়েদের ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে, তাহলে জোরে বলো কটা পরিবর্তন? এই 7টা কাজ তুমি রোজ পালন করবে তো? যে 7টা কথা তুমি শুনে এলে রোজ পালন করবে তো? তাহলে তোমার একদিনের কাজে কটা পরিবর্তন হচ্ছে? 7টা। তোমার একদিনে, তুমি এখন যেভাবে জীবন যাপন করছো, এক বছরে এক দিনে তোমার 7টা পরিবর্তন এসে যাবে। আরে জীবন পাল্টে যাবে, ভাবতে পারছো কোথায় তুমি পৌঁছে যাবে? করে তো দেখো, ভালো না লাগলে করো না, এক মাস করে দেখো, আনন্দ এসে যাবে জীবন। যেটা আমি তো বলছি মা, 100টা কথা বলবো, 10টা তোমার ভালো লাগবে, যেটা তুমি পারবে সেটাই তুমি মনে রাখো। যেমন কয়েকটা কাজ বলে দিয়ে যাই, আপনারা হয়তো করেন না, ঘুম থেকে উঠে দয়াময়কে প্রণাম করেন, বিছানায় বসে সবার আগে, এই যে আমরা যে ঘরটায় শুই, যে ঘরটায় ঘুমোই, ওই ঘরে আমরা ফ্যামিলি ফটো লাগাই, বলে দয়াময়ের ফটো লাগলে ঘরটা সুনষ্ট হয়ে যায়। ঘুম থেকে উঠে নিজের বদন কখনো দর্শন করতেন দয়াময়ের, ঘুম থেকে উঠেই যেন তার বদন দর্শন করতে পারি, প্রণাম করে বলতে হবে সকালবেলায় বিছানায় বসে কি, আজকে যেন সারাদিন বেশি বেশি টাকা রোজগার করতে পারি, পরের ক্ষতি করতে পারি, বেশি করে পরের নিন্দা পরের চর্চা করতে পারি, তাই তো? বলতে হবে তো, বলবে না কি বলবে? হে দয়াময়, তুমি আমাকে মানব দেহ দিয়েছো, সুস্থ মানব দেহ দিয়েছো, এর জন্য তোমাকে ধন্যবাদ, আমার আর কিছু চাই না, তাই তো? বলতে পারবে আমার আর কিছু চাই না বলতে পারবে? হ্যাঁ ঠিক তো, মন্দিরে গিয়ে আর কিছু চাইবে না তো? বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো, চাও আমাকে দাও দাও, চাইতে থাকো, কিন্তু বলতে থাকো কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, চেয়ে নেবে, টাকা দাও, গাড়ি দাও, দিয়ে বলবে আমার আর কিছু চাই না, বলতে বলতে অন্তর থেকে একদিন বাদ হয়ে যাবে, আমার আর কিচ্ছু চাই না, হে দয়াময় শুধু এইটুকু কৃপা করো আজকে সারা দিন যেন তোমার নামের মধ্যে দিয়ে আমি কাটাতে পারি, আমার দ্বারা আজকে যেন কোনো কুকর্ম না হয়, এইটুকু বলে নিলেন। বিছানা থেকে নামার আগে বসুমাতাকে প্রণাম করে নামতে হয়, বসুমাতা আজকে সারাদিন তোমার উপর না জানি কত অত্যাচার করব, কত বর্জ্য পদার্থ পরিত্যাগ করব, তুমি ক্ষমা করে দিও। বিছানা থেকে ঘুম থেকে নেমে সবার আগে কি কাজ করতে হয় জানে? জীবন্ত পিতামাতাকে, জীবন্ত ভগবানকে প্রণাম করতে হয়। জীবন্ত ভগবান কারা? পিতামাতা। মনে রাখবেন 10 বার মথুরা বৃন্দাবন, 20 বার নীলাচল ধাম মায়াপুর ধাম পরিক্রমা করে ফেলেছি, কিন্তু ঘরে যদি আমার জীবন্ত ভগবান দুবেলা চোখের জল ফেলে, তোমার প্রতি কোনোদিনও গোবিন্দ কৃপা হবে না। তাই পিতামাতাকে প্রণাম করা লাগবে। যাদের পিতামাতা নেই তারা কি করবে? স্মরণ করে প্রণাম করে নেবে, কিন্তু প্রণাম করা লাগবে। আর বাবা, নিজে করলে হবে না, বাচ্চাগুলোকে শেখাও। এ জগতের সবাইকে বিশ্বাস করা যায় গো, বিশ্বাস করা যায় না কেবল নিজের নিঃশ্বাস, আজ আছি কাল নেই, কখন কার ডাক আসবে আর কাকে চলে যেতে হবে কে জানে। ওপারের ডাক যদি আসে দুদণ্ড সময় সে তোমায়
দেবে না। ওগো মাধব, ইহ জগতে যাহারি কেহ নাই তাহার তুমি আছ। তুমি যদি কাউকে ছেড়ে চলে যাও বলতে পারো, ইহ জগতে তার আর কে আছে? আমি সংসারের সব ছেড়ে তোমার চরণ সার করেছি, ফিরিয়ে দিও না মাধব, আমায় ছেড়ে চলে যেও না। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আর কাকে নিয়ে সংসারে থাকবো বলো? চলে যেও না মাধব, চলে যেও। তুমি তো শ্রীমদ ভগবদ গীতায় বলেছ যে যথামং প্রবর্তন্তে তং সদৈব ভজম্যহম্। মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানুষ যদি তার সর্বস্ব দিয়ে প্রার্থনা করে তুমি উপেক্ষা করতে পারো না। কিন্তু চন্দ্রা, আজ আমি যেতে পারবো না, কথা দিচ্ছি আমি না হয় অন্যদিন আসবো। মাধব বলতে পারো, মাধব বলতে পারো, কাল কাল করি আর কত কাল ভাবে আমায় কাঁদাবে, আর কতদিন তোমার আশা পথে নয়ন দিয়ে বসে থাকবো বলতে পারো মাধব? আর কত কাল গিরিধারি না আরলে আ
যদি নাই দেবে অগণের দান, তবে দেখা যদি নাই দেবে অগণের দান, তবে কেন রাস্তা দিয়ে ভরালের আমি তো অন্য কিছু চাইনি, আমি শুধু তোমায় একটু সেবা দিতেছি। আর এই জগতে ভগবান সব সহ্য করতে পারে গো, সহ্য করতে পারে না ভক্তের অহংকার আর ভক্তের নয়নের বাড়ি। চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করল মাধব, আর এদিকে ওমা রাধারানী যে বসে আছে কুঞ্জ সাজিয়ে মালা গেথে ধূপ দি বাদি জেলে, কতই আশা নিয়ে বসে আছে, বধু আসবে মিলন হবে। ললিতা অন্ধকার হয়ে গেল, কই বধু তো এলো না। গধুলি বেলায় আসবে বলল, চারিদিকে অন্ধকার হয়ে গেল, আজও ছলনা করল মাধব। আর কত কাঁদাবে বলতে পারো, আর কতদিন এভাবে থাকো মাধব? বারবার তুমি ছলনা করো, আজ তো আমি তোমাকে ডাকি, তুমি তো নিজে আসবে বলো, তবু এলে না। আর কত তুমি আমাকে কাঁদাতে পারো আমি দেখো, একদিন তোমাকেও ক্লান্ত হয়ে বলতে হবে রাধে এত ভালোবাসো তুমি। রাধারানী এদিকে বসে বসে কাঁদছে, কথায় আছে কারোর পৌষ মাস তো কারো সর্বনাশ। আজকে সর্বনাশ টাকার আর পৌষ মাস টাকার চন্দ্রাবলী, রাধারানীর কুঞ্জকে অন্ধকার করে চন্দ্রাবলীর কুঞ্জ আলোকিত করে বসেছে মাধব। আর চন্দ্রাবলী মনের আনন্দে সেই মাধবকে সেবা দিচ্ছে, কেমন করে? গলায় বন মালা দিয়ে, গলায় বন মালা দিয়ে,
সিঁদুরের ফোঁটা দিয়ে বসনে পরারে সেবা দেয় আর বলে মাধব ও গো মাধব গো নিজ গুণে সেবা তুমি তব নিজ গুণে নিজ গুণে এসে সেবা কর গো মাধবকে সেবা দিয়েছে এদিকে রাত হয়ে গেছে রাতের বেলা তো চন্দ্রাবলীকে যদি বলি চলে যাব চন্দ্রাবলী তো ছাড়বে না এদিকে চন্দ্রাবলী বলছে মাধব রাত তো হয়ে গেছে বা শয়নে যা তা মাধব চিন্তা করছে কথা না বাড়িয়ে শয়নে যাই আর আমি ঘুমের অভিনয় করি শুয়ে থাকবো আর চন্দ্রাবলী ভাববে আমি ঘুমিয়ে গেছি আমি ঘুমিয়ে গেছি দেখে চন্দ্রাবলী ঘুমিয়ে যাবে আর চন্দ্রাবলী ঘুমিয়ে গেলে আমি চলে যাব এই চিন্তা করে মাধব শয়নে আছে নয়নটা বন্ধ করি আর চন্দ্রাবলী চরণ সেবা করছি মাধব মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমাবে আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে মাধব প্রতি রাতে ঘুমানো যাবে গো প্রতি রাতে মাধব পাওয়া যাবে কি মায়েরা প্রতি রাতে ঘুমন্তো নাকি ঘুমন না জেগে থাকে প্রতি রাতে ঘুমন তা একটা দিন যদি গোবিন্দের নাম আস্বাদন করতে একটু বেশি রাতে ঘুমানো হয় কি হবে কিচ্ছু হবে না আচ্ছা মায়েরা সত্যি করে বলুন তো রাত্রি কটা পর্যন্ত সিরিয়াল দেখা হয় 12টা 10টা মায়েরা বাবা 10টা পর্যন্ত দেখে বলেছে মায়েরা কটা পর্যন্ত দেখো এবার ঠিক করে বলো 12টা বাবা হরি বল হরি বল আচ্ছা মা তখন ঘুম পায় না ও দেখেছো দেখো আমি কি কিছু বলেছি আমি শুধু বলেছি ঘুম পায় না তারাই সব বলে দিচ্ছে বলে সিরিয়াল দেখলে ঘুম পায় না কীর্তন শুনলে ঘুম পায় একটা কাজ করবে মা পরের বার থেকে কীর্তন শুনতে এলে হাতে করে অনেকে হাতে করে ফুল নিয়ে আসে শঙ্খ নিয়ে আসে তোমরা একটা করে বালিশ নিয়ে আসো ঘুমটা ভালো হবে না আরে চিন্তা করে দেখো ঘরে নরম বিছানা এসিতে ঘুমোচ্ছ তাও ঘুম ধরে না ঘুমের ওষুধ নেই যেখানে হরিবাসর এত জোরে মাইক চলছে চিৎকার চেঁচামেচি শক্ত একটা আসনের ওপর মাটির ওপর বসে আছো তাতেও ঘুম ধরে যাচ্ছে কত শান্তির জায়গা যেখানে ভগবান বিরাজ করে এই রকম শান্তি বিরাজ মা ভাবা লাগে ঘুম পাচ্ছে বলে হাসি পেল এমনটা নয় ভাবো ঘরে ঘুম ধরে না আর এইখানে ঘুমোতে চাইছি না ঘুম এসে যাচ্ছে কত শান্তির জায়গা